সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গত বছরের প্রায় পুরোটা জুড়ে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি ছিল ঢালিউডের আলোচনার শীর্ষবিন্দুতে। এবছরও তার ব্যতিক্রম নয়। ডিএনসিসি সূত্রে জানা গেছে, শাকিব খান ডিভোর্স লেটার পাঠানোর পর সমঝোতার জন্য ডিএনসিসির প্রথম শুনানি ছিল 15ই জানুয়ারি। শাকিব খান না আসায় সালিশের নতুন তারিখ ধার্য করা হয় 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে। কিন্তু এবারও বৈঠকে হাজির থাকার সম্ভাবনা নেই শাকিব খানের, কারণ বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় সুপারহিরো ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। তাই আজকেও যে তাদের ডিভোর্সের বিষয়টা সুরাহা হচ্ছে না, সেটা এক প্রকার অনুমান করাই যাচ্ছে। আজকে সালিশে হাজির হওয়া নিয়ে অপু বিশ্বাস বলেন, আগামীকাল তো হাজিরা দেওয়ার তারিখ ছিল। এ খবর শোনার পর মনে হচ্ছে গিয়ে আর কোনো লাভ নেই। আমি তো একবার গিয়েছি, তখন তাদের কোনো রেসপন্সই পাইনি। আর প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু আঁকড়ে ধরে বাঁচতে হয়। আমার এখন একটাই অবলম্বন, আব্রাম। যেহেতু আব্রাম আছে, সময়ের ব্যাপ্তিকালে নিজেকে নতুনভাবে সাজিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। এদিকে অস্ট্রেলিয়া থেকে শাকিব খান জানিয়েছেন, অপু বিশ্বাসের সঙ্গে আর বৈবাহিক সম্পর্ক রাখতে চান না তিনি। ফলে শাকিব অপুর সম্পর্ক টিকে থাকার যে আলো মিটমিট করে জ্বলছিল, সে আলোটুকুও নিভে গেল। তো বন্ধুরা, বোঝাই যাচ্ছে আজকে ডিএনসিসির শুনানিতে শাকিব বা অপু কেউই উপস্থিত থাকবে না। শাকিব অপুর ডিভোর্স নিয়ে আপনাদের কি মতামত, কমেন্ট করে জানিয়ে দিন।